হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গিয়া শিফটিং। আপনাদের সাথে আমি আছি বরাবরের মতো জিহাদ জামান, আবারও আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে আমি হাজির হয়েছি। কক্সবাজার থেকে টেকনাফ যাওয়ার একটি ব্লগ এটি। আমি আলিকদম থেকে রওনা দিয়ে যাচ্ছি কক্সবাজারের দিকে। কক্সবাজারে আজকে রাত যাপন করে কালকে যাব টেকনাফের দিকে। সেই টেকনাফে যাওয়ার সময় পথের মধ্যে খুঁটিনাটি অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, সেই উদ্দেশ্যে এই ব্লগটি করা। কক্সবাজারে আমরা এই মাত্র প্রবেশ করলাম, এখন কলাতলি রোড দিয়ে আমরা যাচ্ছি হোটেলের দিকে। হোটেলে রাত্রি যাপন করে আমরা কালকে সকালে বের হব টেকনাফের উদ্দেশ্যে। আমি চেষ্টা করব এই কক্সবাজার থেকে টেকনাফের যাবতীয় খুঁটিনাটি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরার। আশা করি আপনারা সঙ্গেই থাকবেন, পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর হ্যাঁ, কথা না বাড়িয়ে এখন ভিডিওটি শুরু করা যাক। সকালের নাস্তা সেরে নিয়ে আমরা বের হয়েছি টেকনাফের উদ্দেশ্যে। এখন কলাতলি রোডে আছি, এখন কলাতলি থেকে যাব ডিরেক্ট টেকনাফের দিকে মেরিন ড্রাইভ হয়ে। আমরা ছয়জন আছি সাথে, ছয়জন আমরা রওনা দিয়েছি টেকনাফের উদ্দেশ্যে। এই ছয়জনের মধ্যে আমি বাদে সবাই মোটামুটি এই মেরিন ড্রাইভে বাইক নিয়ে প্রথম টেকনাফের উদ্দেশ্যে বের হয়েছি। আর এইখান থেকে কক্সবাজার থেকে টেকনাফের দূরত্ব এই মেরিন ড্রাইভ হয়ে, যদি পুকুরাটার রাস্তা কভার করতে চান সাবরাং বেরিবাদ পর্যন্ত তাহলে 80 কিলোমিটার, আর টেকনাফের দূরত্ব 74 কিলোমিটারের মতো। 74 কিলোমিটার হলেও এই মেরিন ড্রাইভের রাস্তা আসলে কিছুই মনে হয় না, রাস্তাটা যত সুন্দর সাথে সময়ও অনেক বাঁচে। এই 74 কিলোমিটার আপনার বেশি সময় গুনতে হবে না টেকনাফ যেতে হলে, এই রাস্তাটাই এমন। এরকম রাস্তা পাইলে যে কোনো জায়গায় ঘন্টার পর ঘন্টা বাইক চালাইতে ইচ্ছা হবে। অল্পের জন্য সাপটিও রক্ষা পেল, আমিও রক্ষা পেলাম। স্পিডিং করতে করতে আসছিলাম, হঠাৎ করে সাপ পড়ে যায়, ব্রেকিং করে আসলে যতটুকু কন্ট্রোল করা যায় সাপটি পার করে দিতে পেরেছি। এখন রেজুখাল ব্রিজ পার হচ্ছি আমরা। প্রত্যেকটা বাইকারেরই স্বপ্ন থাকে এই মেরিন ড্রাইভে বাইক রাইড করার। এটা মোটামুটি সকলেই মেরিন ড্রাইভে যতবারই এসেছে আবারও আসতে চায় এমনই হয়। আমি অনেকবার এসেছি মেরিন ড্রাইভে, মেরিন ড্রাইভে বাইক চালিয়ে আসলে অনেক ভালো লাগে। বাংলাদেশের উল্লেখযোগ্য পছন্দের তালিকায় যেসব রোড আছে বাইকারদের, তার মধ্যে মেরিন ড্রাইভ অন্যতম। মেরিন ড্রাইভে সকলেই আসতে চায় আসলে। 74 কিলোমিটার রাস্তা আসলে রোমাঞ্চকর একটি রাস্তা, একপাশে সমুদ্র, একপাশে পাহাড়, আর রোডটা অনেক সুন্দর। সমুদ্রের পাশ দিয়ে 74 কিলোমিটার বাইক চালাই আসলে কিছুই মনে হয় না, সময় যে কীভাবে চলে যায় আপনি কোনোভাবেই মিলাইতে পারবেন না। এই মেরিন ড্রাইভের রাস্তায় বেশ কিছু স্পট পড়ে, তার মধ্যে হিমছড়ি, পাটোয়ার ট্যাক্সি বিচ, ইনানি বিচ এগুলো আছে। রেজুখাল ব্রিজ পার হয়ে এই স্পটটি পেলাম। এখানে কিছুক্ষণ বাইক চালিয়ে তারপরে আবার আমরা টেকনাফের উদ্দেশ্যে চলে যাব। এইখানে চা বিরতির জন্যই মূলত দাঁড়িয়েছিলাম, পরে মনে হলো কিছুক্ষণ একটু সমুদ্রের পাশে বাইক রাইড করি। সি বিচের ধার ঘেঁষে এভাবে বাইক চালানোর অনুভূতিটা আসলে অন্যরকম, যা বলে বোঝানোর মতো না। আর এই প্লেসটা অনেক সুন্দর লেগেছে, যে কারণে আসলে হাতছাড়া করতে চাইনি, ভাবলাম কিছুক্ষণ সমুদ্রের পাশ দিয়ে বাইক রাইড করে তারপরে আবার টেকনাফের উদ্দেশ্যে রওনা দিই। বাইক ট্যুরে সব থেকে বড় মজার জিনিস হচ্ছে যে বাইক নিয়ে কোথাও ট্যুরে গেলে সেই জায়গার সব স্পটই আপনি টাচ করতে পারবেন, আপনার যেখানে খুশি সেখানে ইচ্ছা দাঁড়াইতে পারবেন। এই যে যেমন আমি বাইক নিয়ে বিচে ঘুরলাম, এটা পারতাম না বাইক না নিয়ে আসলে। আর বাইক নিয়ে আসার কারণে সব স্পটই খুব ভালো মতো টাচ করা যায়, ইচ্ছা মতো সব জায়গায় যাওয়া যায় আসলে। এখন আমরা ইনানি বিচ ক্রস করছি, ইনানি বিচের এখানে দাঁড়াবো না, আমরা যাচ্ছি টেকনাফের দিকে। যেহেতু অনেক রাস্তা, ঘুরে আসার পর যদি সময় বাঁচে তাহলে হয়তোবা আমরা এখানে দাঁড়াবো।
ইনানি বিচ পার হয়ে আসছি। এখন আমরা রয়্যাল টিউলিপ হোটেল রয়্যাল টিউলিপের কাছাকাছি, রয়্যাল টিউলিপটা পার হয়ে আমরা যাব পাটুয়ার টেক সি বিচের কাছে। একসময় যখন মেইন ড্রাইভ রোডে আসতাম তখন এতটা বেশি জনবহুল ছিল না, ক্রাউড এত ছিল না, কিন্তু দিন যতই যাচ্ছে ক্রাউড ততই বেড়ে চলেছে। কক্সবাজারের এই পাশে আসলে লোকজনের আনাগোনা অনেক বেড়ে গেছে আগের চাইতে, আর এই রোডে অসংখ্য রেস্তোরাঁ হোটেল গড়ে উঠেছে। হোটেল টিউলিপ মারমেইডের মতো অসংখ্য নাম করা হোটেল এই রোডে রয়েছে। আর মেইন ড্রাইভ রোডে আসার পর খেয়াল করবেন প্রচুর পরিমাণে চেকপোস্ট আছে, যে চেকপোস্টগুলোতে পার হওয়ার সময় কোনো কিছুই বলবে না আপনাকে, কিন্তু যখন আপনি টেকনাফ থেকে ফিরবেন তখন প্রত্যেকটা চেকপোস্টেই আপনাকে সিগন্যাল দিবে বা আপনাকে দাঁড়াইতে হবে। আমরা পাটুয়ার টেক সি বিচে চলে এসেছি। পাটুয়ার টেক সি বিচ, এটা পাথররানী সি বিচ যেটাকে বলে, পাটুয়ার টেক পাথররানী সি বিচ। এখানে আমরা বেশিক্ষণ ওয়েট করিনি, আমরা এখন চলে যাচ্ছি টেকনাফের দিকে। একসময় পাটুয়ার টেকে জনমানব শূন্যই ছিল বলা চলে, এখন দিন যতই যাচ্ছে ক্রাউড ততই বেড়ে যাচ্ছে। এবার এসে দেখলাম পুরোটাই ভিন্ন চিত্র, অনেক লোকজন, আর এখানে অনেক হোটেল রেস্তোরাঁ গড়ে উঠেছে, একসময় ছোট ছোট দোকান ছাড়া কিছুই ছিল না এখানে। আর চেকপোস্টের যে কথা বলতেছিলাম একটু আগে, যে চেকপোস্ট আসার সময় অনেকগুলোই পড়ে, যখন আপনি কক্সবাজার থেকে টেকনাফের দিকে রওনা দিবেন তখন চেকপোস্টগুলো পার হবেন কিছুই বলবে না, বাট যখন টেকনাফ থেকে ফিরবেন তখন প্রত্যেকটা চেকপোস্টেই তল্লাশির একটা ব্যাপার থাকে, সিগন্যাল দেয়, আপনার কথা যদি তাদের পছন্দ হয় তা কিছুই বলবে না, আর আপনি যদি ঠিক থাকেন আসলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, জাস্ট ভালো মতো ব্যবহার করে চেকপোস্টগুলো পাড়ি দিবেন। আমরা এখানে একটু দাঁড়াবো, আমরা কিছুক্ষণ চা বিরতি নিয়ে আবার রওনা দেবো টেকনাফের দিকে। টেকনাফ এখান থেকে খুব বেশি দূরে না, আমরা মোটামুটি চার ভাগে তিন ভাগ রাস্তায় পার করে এসেছি। চা বিরতি শেষে আবার রওনা দিলাম টেকনাফের উদ্দেশ্যে। আর টেকনাফের রাস্তা যতই কমতে থাকবে এই মেইন ড্রাইভের সৌন্দর্য ততই বৃদ্ধি পেতে থাকে, একপাশে পাহাড় একপাশে সমুদ্র, এরকম ভিড়ের জন্যে বারবার ছুটে আসি টেকনাফে। এখন একটু দাঁড়ালাম কিছু ফটোগ্রাফি করার জন্য, যেহেতু জোস ভিউ এখানকার, একপাশে পাহাড় আর একপাশে সমুদ্র, মাঝখানে মেরিন ড্রাইভের মতো সুন্দর একটি রাস্তা, আসলে এরকম ভিউ পাওয়া অনেক কঠিন একটা ব্যাপার, যে কারণে কখনোই মিস করতে চায় না, বারবার টেকনাফে ছুটে আসি, আমার অনেক পছন্দের একটি জায়গা এটি। আর মেরিন ড্রাইভের সবথেকে বড় সুবিধা হলো এই মেরিন ড্রাইভের রোডটা অনেক ফাঁকা থাকে সবসময়, জাস্ট পর্যটন স্পটগুলোর যে জায়গাগুলো হিমছড়ি ইনানি বিচ এই পর্যন্ত আসলে লোকজন থাকে, তারপরে টেকনাফ পর্যন্ত রাস্তা মোটামুটি ফাঁকাই পাওয়া যায়, কারণ প্রাইভেট গাড়িগুলো ছাড়া আসলে বাইরের তেমন গাড়ি চলে না, বাইক গাড়ি এগুলোই আসলে চলে। আর টেকনাফে যাচ্ছি জাস্ট কিছু ফটোশ্যুট করব, আর এইরকম সাইট সিংয়ের জন্যই আসলে আসা টেকনাফে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, আপনারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমার গিয়ার শিফটিং ফেসবুক পেজ এবং গিয়ার শিফটিং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আমরা টেকনাফ চলে এসেছি, এখন টেকনাফে কিছুক্ষণ থেকে আমরা আবার রওনা দিব কক্সবাজারের দিকে। টেকনাফে মাইলস্টোনের সাথে ফটোগ্রাফি করে আমরা আবার মেইন ড্রাইভে উঠে এখানে কিছু ফটোগ্রাফি করছি। মেইন ড্রাইভে ঘুরে আমরা আবার রওনা দিব কক্সবাজারের দিকে। কক্সবাজারে যাওয়ার পথে আমরা বেশ কিছু জায়গায় বিরতি নিব। টেকনাফ ঘুরে আমরা আবার মেরিন ড্রাইভে উঠে গেছি, এখন মেরিন ড্রাইভ ধরে আমরা আবার কক্সবাজারের দিকে রওনা দিয়েছি। এখন এর মাঝখানে আমাদের যেখানে ভালো লাগবে মাঝে মাঝে বিরতি নিব, নিয়ে আমরা কক্সবাজারের দিকে চলে যাব। আর এই মেরিন ড্রাইভের বেশ কিছু ড্রোন শ্যুট ধারণ করেছি, যা ভিডিওর শেষে দিয়ে দিলাম, আশা করি আপনারা দেখবেন। কক্সবাজার থেকে এই টেকনাফের ভ্রমণের যতটুকু পারলাম পার্সোনাল আপনাদের ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ইউটিউব চ্যানেল গিয়ার শিফটিং এবং ফেসবুক পেজ গিয়ার শিফটিংয়ের সাথে থাকবেন নতুন নতুন ভিডিওর জন্যে, আর সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, আর ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।
ফেরার পথে আবারও সি বিচে একটু আসলাম। এই সি বিচটা একটু কিছুক্ষণ বাইক রাইড করব, করে আবার আমরা রওনা দিব। যেহেতু বিকাল শেষ হয়ে এখন সন্ধ্যা ঘনিয়ে আসছে, লাইটও কম পাবো, এর মধ্যে যতটুকু আসলে একটু ঘুরে নেওয়া যায়। এরকম ভিউয়ের মধ্যে আসলে ডে লাইটটা যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ, এর মধ্যে বেশ কিছু ফটোগ্রাফি ড্রোন শ্যুট নিয়েছি। বৃষ্টির জন্যে গতকাল আসলে পুরোটা দিনই কক্সবাজারে নষ্ট হয়ে গিয়েছে। আজকে আসলে সারাদিন বৃষ্টির পর এমন একটা দিন পাবো ভাবতেই পারিনি। আজকে সে তুলনায় আসলে আবহাওয়াটা অনেক পরিষ্কার ছিল। আমরা কক্সবাজারে আসার পর থেকে বৃষ্টি শুরু হয়েছিল। আসলে আজকে অনেক ক্লিয়ার ওয়েদার পেয়েছি, আমরা কোনো রকম বৃষ্টির সম্মুখীন হইনি। আজ তাহলে এই পর্যন্তই, আবারও আপনাদের সামনে উপস্থিত হব এই গিয়ার শিফটিং চ্যানেলে নতুন কিছু নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, এবং হ্যাঁ, ভিডিও শেষে ড্রোন শ্যুট দেখতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।